করে যে খুলে নিয়ে গেছে জিনিস। বিপির একটা সংগঠন, তারা বাইরের থেকে প্রায় 250 ছেলেকে নিয়ে আসছে। নিয়ে আসার পর আমাদের কোচবিহার কলেজের 4-5টা রানিং স্টুডেন্ট ছিল, তারা কলেজে ডেপুটেশন দিল। তারা ডেপুটেশন দেওয়ার নাম করে কলেজে যত স্টোয়ারে সরকারি সম্পত্তি ভাঙচুর, মমতা ব্যানার্জির পোস্টার সেরা থেকে শুরু করে ইন্ডিয়ান রুম ভাঙচুর, স্বর্গীয় মাজিদ আনসারি যার জন্য যে কলেজের জন্য শহীদ হয়েছে তার পোস্টার ছিঁড়ে, তারা যেরকম বিদ্যাসাগরের মূর্তি ছিঁড়তে ভাঙতে পরোয়া করে না, তারা মাজিদ আনসারিও মূর্তি আজকে তারা ভেঙে দিল। আসলে তারা কলেজের কেউ না, সব বহিরাগত স্টুডেন্টস, 4-5 জন কলেজের ছিল, বাকিরা সব পুরনো আই কার্ড জাল করে তারা কলেজে ঢুকছিল। তারা কেউ কলেজের রেগুলার আসে না, ছাত্রদের পাশে থাকে না, তাদের একটাই উদ্দেশ্য কলেজে অশান্তি পাকানো। দীর্ঘ 23 বছর ধরে কীভাবে একই ব্যক্তি দুর্নীতি করে আসছে, কলেজে বহিরাগতদের দিয়ে ছাত্রীদেরকে ছাত্রদেরকে হেনস্থা করছে লাগাতারভাবে। এতদিন ছাত্রছাত্রীরা ভয়ে কোনো প্রতিবাদ জানাতে পারেনি, কিন্তু আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাতার তলায় এসে সাধারণ ছাত্রছাত্রীরা প্রতিবাদ জানাচ্ছে। এবং এই কোচবিহার কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আজকের থেকে পা রাখলো। যতদিন পর্যন্ত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থাকবে ততদিন পর্যন্ত কোনো বহিরাগতকে এই কলেজে ঢুকতে দেওয়া হবে না। যদি কোনো পুলিশ প্রশাসনের মদতে তারা এই কলেজে দুর্নীতি করার চেষ্টা করে, বহিরাগতদের দিয়ে আমাদের কার্যকর্তাদের উপর অত্যাচার করার চেষ্টা করে, তাহলে সাধারণ ছাত্রছাত্রীরা তাদেরকে হিসাব বুঝিয়ে দিবে। আজকে আমরা এই বহিরাগতরা যাতে ঢুকতে না পারে, দুর্নীতি যাতে না হয়, এই সকল বিষয়ে ডেপুটেশন প্রিন্সিপালের কাছে দিলাম। এখন যে সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা আছে তারা ডেপুটেশনের ব্যাপারে কথা বলেছে এবং প্রিন্সিপাল বলেছে নির্দিষ্ট সময়ে সকল দাবি পূরণ করা হবে। এতদিন টিএমসিপির দখলে ছিল কলেজটা, টিএমসিপির হার্মাদ বাহিনী অন্যায়ভাবে বহিরাগতদের দিয়ে এই কলেজটা দখল করে রেখেছিল। 3 বছর ধরে কোনো ইলেকশন নেই, এই কলেজে বর্তমান যে ইউনিয়ন আছে তার কোনো বৈধতা নেই। এখন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পুনরায় ছাত্র সংসদ নির্বাচন করে কলেজে সুষ্ঠু পরিবেশ ফেরানোর দাবি রাখে। এতদিন যারা তারা বহিরাগতদের দিয়ে ছাত্রছাত্রীদেরকে হুমকি দেওয়া, বাড়িতে ভর্তিতে দুর্নীতি করা, ছাত্রছাত্রীদেরকে মারধর করা, এই সকল যতভাবে ছাত্রছাত্রীদেরকে হেনস্থা করা যায় ততভাবে ওরা অত্যাচার করেছে। পরীক্ষা দিতে দেয়নি, মার্কশিট আটকে রেখেছে, ভর্তি আটকে রেখেছে, এই সকল সমস্যা ওরা আমাদের সামনে তৈরি করেছে। তবুও আজকে সকল সমস্যাকে অতিক্রম করে আমরা এখানে ডেপুটেশন দিয়েছি, আমাদের শক্তি প্রদর্শন করেছি। আপনার নাম? আমার নাম দেবব্রত ভট্টাচার্য। কী দায়িত্ব আছে? আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জেলা সংযোজকের দায়িত্বে আছি।